আপনারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্ব আধুনিক কবি শ্রীমান সরকার প্রদীপকে। তিনি এই ছোট্ট একটি বাইসাইকেল চালিয়ে সারাদিন ঘুরে ঘুরে কঠোর পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করেন, আর অবসরে শরীরে একটু আরামায়েস বা আনন্দ এলো পরে উনি গান করেন বা কবিতা লেখেন। তো উনি এখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরবেন, আপনারা দেখতে পাবেন তিনি কীভাবে সাইকেল চালান। যতক্ষণ উনি সাইকেল চালান ততক্ষণই আপনারা দেখতে পাবেন। এবং আপনাদেরকে আবার জানানো হচ্ছে, ইনি হচ্ছেন চরম অজনপ্রিয় গীতিকার, সুরকার এবং সেই অর্থে সঙ্গীত শিল্পী, ঊর্ধ্ব আধুনিক কবি শ্রীমান সরকার প্রদীপ। তো ঊর্ধ্ব আধুনিক কবি শ্রীমান সরকার প্রদীপকে কেউ চেনে না, কেউ জানে না, কেউ গণে না। বা গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী শ্রীমান সরকার প্রদীপকে কেউ চেনে না, কেউ জানে না, কেউ গণে না। ইউটিউবে তিনি একটি চ্যানেল করেছেন যেখানে প্রায় 2000 গান, অলমোস্ট 2000, তার নিজের কথা, নিজের সুর এবং নিজে গেয়ে আপলোড করা। ফেসবুকেও তার এই গানগুলি, কবিতাগুলি আপনারা কেউ কেউ দেখে থাকেন। তো শ্রীমান সরকার প্রদীপ, ঊর্ধ্ব আধুনিক কবি, এখন সাইকেল চালিয়ে চলে যাবেন।